আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি পিসি বিল্ড ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। টোটাল সেট অর্থাৎ এ টু জেড একটি পিসিতে যা যা লাগে সব কিছু আছে আজকের ভিডিওতে, এবং টোটাল কমপ্লিট সেটটি পড়বে অনলি 30,000 টাকা। এবং 30,000 টাকার এই অফারটিকে আমরা ঈদ সালামি অফার নামে দিচ্ছি, অর্থাৎ খুবই শর্ট টাইমের মধ্যে এই ঈদ সালামি অফারটি আমরা রাখবো অনলি 30,000 টাকা। 30,000 টাকার এই পিসিটা দিয়ে কী কী ধরনের কাজ আপনি করতে পারবেন এবং কী কী ধরনের কাজ করতে গেলে কিছুটা ইম্প্রুভমেন্টের দরকার হবে, সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওটি। এবং অবশ্যই কথা দিচ্ছি যে এই ভিডিওটিতে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে সে প্রোডাক্টগুলো একদমই আনবিটেবল প্রাইসে কিন্তু আপনারা ভিডিওতে পেয়ে যাচ্ছেন। যাদের বাজেট অ্যারাউন্ড 30K তাদের জন্য ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এই ভিডিওটি স্কিপ না করে টোটালি আমার সঙ্গে থাকবেন। আশা করছি অনেক ইনফরমেশন আমি শেয়ার করতে পারবো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। ভিউয়ার্স, প্রসেসর বা ব্রেন একটি পিসির মেন পার্টসই হলো প্রসেসর। এই প্রসেসরের উপরে কেন্দ্র করে র্যাম কাজ করে, প্রসেসরের উপরে কেন্দ্র করে NVMe কাজ করে, এমনকি এই প্রসেসরের উপরে কেন্দ্র করে মাদারবোর্ড কাজ করে। অনেক হাই গ্রেডের মাদারবোর্ড নিয়ে প্রসেসর, লো গ্রেডের নিলেও কিন্তু কাজ তেমনটি হয় না। যাদের বাজেট আসলে 30,000-এর মধ্যে ফুল সেট আপ, তাদের জন্য যদি 5600G প্রসেসর রাখতে হতো তাহলে এই প্যাকেজটি মিনিমাম আরও 4,000-5,000 টাকা প্রাইস আপ হতো। বাট সেক্ষেত্রে বাজেটটি 35K বা 36K হয়ে যেত, যেটা অনেকের ক্ষেত্রে রিস্ক করা খুবই ডিফিকাল্ট হতো। সো এই বাজেটটি করেছি একদম মিড বাজেটের মধ্যে কমপ্লিট সেট আপ দিয়ে, যেন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে তারা একটা স্টেজ পর্যন্ত এই প্রসেসর দিয়ে কাজ করতে পারে। ফ্রিল্যান্সিংয়ের ম্যাক্সিমাম কাজই কিন্তু এই প্রসেসরটি দিয়ে করা যাবে, বিকজ এই প্রসেসরটিতে আপনারা 4টি কোর এবং 8টি থ্রেড পেয়ে যাচ্ছেন, এবং ফ্রিকোয়েন্সি আপ টু 3.90 GHz, এবং এই প্রসেসরটির সাথে কিন্তু ভেগা গ্রাফিক্সও আছে, প্রায় 1.5 GB মতো গ্রাফিক্স ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আর এই প্রসেসরে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, মডেলটি এখনও বলা হয় নাই। Ryzen 5 2400G প্রসেসর। ভিউয়ার্স, এই প্রসেসরটির সাথে যে মাদারবোর্ডটি খুব ভালো পেয়ার করা যায় সে মাদারবোর্ডটি রাখা হয়েছে MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, MSI ব্র্যান্ডের B450MA Pro Max। এটি UCC-র মাদারবোর্ড যদি হয়ে থাকে তাহলে এটি অফিসিয়াল মাদারবোর্ড, এবং সেটা গিগাবাইট হতে পারে, সেটা MSI হতে পারে, সেটা আসোস হতে পারে, যে মাদারবোর্ডই নেন না কেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অফিসিয়াল মাদারবোর্ডটি দিয়ে পিসি বিল্ড করবেন। শুধু অফিসিয়াল মাদারবোর্ড না, NVMe, RAM এগুলো অফিসিয়াল হতে হবে, তাহলে আপনি আনঅফিসিয়াল প্রোডাক্টের চেয়ে অবশ্যই পারফরমেন্স বেটার পাবেন। ভিউয়ার্স, যে মাদারবোর্ডটি রাখা হয়েছে B450MA Pro Max, এই মাদারবোর্ডটি 5700G বলেন বা 5700X বলেন বা 5700 বা 5600G বা এর সাথে লোয়ার প্রসেসরগুলোর জন্য কিন্তু খুব ভালো একটি মাদারবোর্ড। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, 2টি RAM স্লটে চাইলে 16/16 32GB RAM লাগাতে পারবেন, এবং গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন DDR5 এবং 6 উভয়। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডটির প্রাইস এক সময় ছিল অফিসিয়ালগুলো 7600-7800, বাট এই মাদারবোর্ডটির প্রাইস কিন্তু বেড়েছে, অর্থাৎ বর্তমান মার্কেটে অনেক প্রোডাক্টের প্রাইসই কিন্তু উঠানামা করতেছে। মাদারবোর্ডটির ডিমান্ড বেশি থাকার কারণে কিন্তু মাদারবোর্ডটি এখন আমাদের প্রায় 400-500 টাকা বেশি দামে কিনতে হচ্ছে, বাট আমরা কিন্তু আগের প্রাইসে আপনাদেরকে থ্রো করছি। ভিউয়ার্স, এই গেল মাদারবোর্ড। এরপরে আসা যাক র্যাম। প্রসেসরের সাথে 2666 MHz র্যাম রাখা যেত। আমার একটি ভিডিও আছে যেখানে 22-ইঞ্চ ফ্রেমলেস দিয়ে আমি 30,000 টাকার মধ্যে কাভার করেছি, বাট আমি এখানে পারছি না, কারণ সেখানে 2666 MHz র্যাম রেখেছিলাম, এখানে আমি র্যাম রেখেছি 3200 MHz কিংসম্যান ব্র্যান্ডের র্যাম। যে র্যামটির প্রাইস অ্যারাউন্ড 2300-2400 টাকা এবং প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। তাইওয়ানের র্যাম এবং তাইওয়ানের NVMe রাখা হয়েছে। NVMe-র ব্র্যান্ড OCPC 256GB, এটা একটি আমেরিকান ব্র্যান্ড, দারুণ পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। রিডার স্পিড 3000-এর কাছাকাছি পেয়ে যাবেন, 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই ছিল মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এবং NVMe। ভিউয়ার্স, এরপরে যে পার্টসটি আপনারা খুবই বেশি পছন্দ করে থাকেন, অর্থাৎ যে পার্টসের দিকে আপনাদের নজর সবচেয়ে বেশি থাকে সেটি হলো ক্যাশিং। ডেস্কটপ ক্যাশিংয়ের শুধুমাত্র আমরা আউটলুক দেখে অনেক সময় শান্ত হয়ে যাই, বাট আউটলুকের সাথে সাথে সেই ক্যাশিংটির অনেক কিছু গুরুত্ব দিতে হয় যেগুলো আমরা দেই না। ক্যাশিংটি কী ধরনের মেটাল দিয়ে তৈরি,
কারণ ক্যাসিং এর উপরে কিন্তু মাদারবোর্ডটি বসানো হয়। ক্যাসিংটি যদি লোয়ার কোয়ালিটির মেটাল দিয়ে তৈরি হয় তাহলে মাদারবোর্ড শর্ট হয়ে বার্ন হতে পারে। মাদারবোর্ড যদি বার্ন হয়ে যায় মাদারবোর্ডের সাথে প্রসেসরও বার্ন হতে পারে, প্রসেসরের সাথে র্যাম বার্ন হতে পারে, কারণ এক মাদারবোর্ডের সাথে কিন্তু প্রসেসর, র্যাম এবং এনভিএমই অ্যাটাচ থাকে। প্রত্যেকটা জিনিসই কিন্তু বার্ন হতে পারে জাস্ট একটি ক্যাসিং থেকে। এবং ক্যাসিংয়ে জাস্ট দেখা যায় অনেক সময় লোয়ার কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করার জন্য আর্থিং করে শুধু। সো অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো যদি বাদও দেন, কেবল ম্যানেজমেন্টের জন্য পাশে যে ব্র্যান্ডের ক্যাসিংগুলো আছে, আমি ব্র্যান্ড বলতে বুঝিয়েছি অ্যান্টেক, থার্মালটেক, গেমরিয়াস, এই ধরনের আরও অনেকগুলো ব্র্যান্ড আছে যারা আসলে একটু বেশি টাকা নেয় আপনাকে ক্যাসিংয়ের জন্য। বাট বেশি টাকা নেওয়ার পরেও ক্যাসিংগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট অর্থাৎ তারা কিন্তু রাখে। গেমরিয়াসের অ্যান্থেনা E1 এই ক্যাসিংটি কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে। পাশে কেবল ম্যানেজমেন্টের জন্য যথেষ্ট স্পেস আছে, ATX মাদারবোর্ড সাপোর্ট করবে। আর এই ধরনের ক্যাসিং প্যাকেজে যদি পেয়ে যান মাত্র 2500 টাকায়, তাহলে কার খারাপ লাগবে। সো আপনাদের জন্য এক্সক্লুসিভ ঈদ সালামি অফারে কিন্তু 3500 টাকার ক্যাশিং আমরা 2500 টাকাতে দিচ্ছি। এরপরে RGB কিবোর্ড মাউস রাখা হয়েছে 760 মডেলের। এটি IMIS ব্র্যান্ডের একটি RGB ক্যাশিং এবং অ্যাটলাস ব্র্যান্ডের 19 ইঞ্চি মনিটর দিয়ে টোটাল প্যাকেজটি সাজিয়েছি অনলি 30,000 টাকা। অফারটি পেতে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ তর্কিট, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। ওয়েবসাইট ঠিকানা www.seltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।